আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি জুলখার নাইম ভাইয়ের লফটে। এটা হচ্ছে 5 নম্বর ঘাট পার হয়ে তার সাথেই। এখানে আমরা আজকে সব রেজাল্ট করা কবুতরগুলো দেখব। এখানে সাদা জেনারেশন, হোয়াইট জেনারেশনের কিছু কবুতর দেখতে পাচ্ছেন ভাইয়ের। এই সাদা কবুতর দিয়ে অনেক বড় বড় রেজাল্ট করা আছে, আমরা সবগুলো দেখব এক এক করে। এখানে আরও অনেক কবুতর রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই এই কবুতরগুলো দিয়েও রেজাল্ট, এই পিরোজপুরি কবুতর দিয়েও রেজাল্ট করা রয়েছে বর্তমানে। এই কবুতরগুলো আপনাদেরকে আমরা দেখাবো, পাশে আরও অনেক কবুতর রয়েছে, আরও ভালো ভালো কবুতর রয়েছে, এই সবগুলো দেখাবো। এই পাশে অনেকগুলো পিরোজপুরি কবুতর আরও দেখতে পাচ্ছেন। আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার শুনলাম অনেক ভালো ভালো রেজাল্ট রয়েছে কবুতর টুর্নামেন্টে উড়িয়ে। জি, এগুলো আমার নিজের দেখা আছে, আমি নিজেই উড়াই, টুর্নামেন্টও করি। এই পর্যন্ত কতগুলো টুর্নামেন্ট খেলছেন? এই পর্যন্ত আমি তো অনেক টুর্নামেন্ট খেলছি, বুঝছেন। আমি তো এখন ওই কতগুলো খেলছি ওটা তো বলতে পারি না। আপনার রেজাল্ট আছে কতগুলো? রেজাল্ট আছে আমার অনেক। আমি 5-7 বার আমি ফার্স্ট প্রাইজ নিছি, প্লাস হচ্ছে লগে আপনার আমার জীবনে ফার্স্টই বেশি, সেকেন্ড হয়েছি আমি একবার, সেকেন্ড একবার হয়েছে, সেকেন্ড হয়নি, একবারই সেকেন্ড হয়েছি। আর 6টা প্রাইজ নেওয়া আছে আমার, ফার্স্ট প্রাইজ 6টা নিয়ে আছে। আপনার কী কী জেনারেশন দিয়ে আর কি কবুতর উড়ান? আমি আসলে কবুতর মডিফাই করে আমি হচ্ছে লোকে স্পেশালভাবে নিজের মতো করে তৈরি করি, বুঝছেন। জি, এই তারির ভিতরে এই একটা জেনারেশন পিরোজপুরি জেনারেশন। এটা পিরোজপুরি জেনারেশন? পিরোজপুরি জেনারেশন, এটা আমার নিজেরই খোপের বাচ্চা। এর বাচ্চা আবার আমি উড়াই, এর বাচ্চাই টুর্নামেন্টে রেজাল্ট করে, ফার্স্ট হয়। আরও আছে তারির ভিতরে একটা, এই এর বাচ্চা সর্বোচ্চ কতক্ষণ আপনার উড়ানো আছে অফিসিয়ালি? অফিসিয়ালি এর বাচ্চা আমার একদম ফ্রেশভাবে উড়ানো আছে 11.5 ঘন্টা, 11 ঘন্টা 32 মিনিট, 11 ঘন্টা 32 মিনিট পর্যন্ত উড়ানো রয়েছে সর্বোচ্চ। আচ্ছা, এটার আপনার ডানার কোয়ালিটিটা একটু দেখাবেন। এটা তো আসলে বুড়া কবুতর, এটা বুড়ো প্যারেন্টস পেয়ার, এর ডানাটা কাটা, চোখটা দেখান একটু। এই কবুতরের চোখটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো ব্লাড লাইনের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে লগে আপনার আমার খোপেরই বাচ্চা। এটা আপনার খোপের বাচ্চা? জি, এর সাথে কোনটা সেট দেওয়া? এর সাথে একটা ব্যানার, এই মাদিটা সেট দেওয়া রয়েছে, বর্তমানে ডিম নিয়ে রয়েছে। এই কবুতর হচ্ছে লগে আপনার নিঃসন্দেহে গ্যারান্টি আলা কবুতর। এ আমি যে কোনো লোককে আমি গ্যারান্টি দিয়ে এই কবুতর দিতে পারি, কোনো সমস্যা নাই, কোনো কিছু এর সঙ্গে প্রয়োগ করা লাগে না। ন্যাচারাল এই কবুতর সারাদিন ওড়ে, এই কবুতর ওড়ে, প্লাস এই সাদা কবুতরও, সাদা কবুতরগুলো ওড়ে। আমরা সাদা কবুতরগুলো দেখি, এই সাদা কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো ম্যাক্সিমাম রেজাল্ট করা কবুতর। তার মধ্যে একটা একটা আছে, এই 10 পাক ঝেড়ে আবার নতুন করে পাক ঝাড়, 10 পাক ঝেড়ে আবার নতুন করে পাক ঝেড়ে উঠতেছে। হ্যাঁ, এই কবুতরও চলে আমার বর্তমানে এই পিরোজপুরি আর এই সাদা, এই দুটো কবুতরই হচ্ছে লগে আমার নিজের হাতে তৈরি করে বানানো। সবই বাচ্চার বাচ্চা, এগুলো সবই বাচ্চার বাচ্চা। এগুলো উড়াই আপনি রেজাল্ট করেন? এইগুলো উড়াই রেজাল্ট করি। এগুলোও আপনার হচ্ছে লগে 5D আমি হচ্ছে লগে উড়াইছি। 5D যখন শুরু হয়েছে তখন আমি এই সাদার জেনারেশন উড়াইছি। আমার কবুতরটা আমার কারণেই আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি। ডিসকোয়ালিফাইড দেওয়ার পরেই আমার ওই কবুতর উঠছে চলে। পরে আমরা বাসায় গেছি, এর ভিতরে দেখি কবুতর এসে নেমে গেছে, এর ভিতরেই আর কি কবুতর এসে নামছে। কিন্তু তার আগে পর্যবেক্ষকরা চলে গেছে, আইডেন্টিফাই না করতে পেয়ে কবুতরটাকে। হ্যাঁ, এই সেই আইডেন্টিফাই না করার কারণ? না করার কারণ ওই আকাশে 3-4টে সাদা কবুতর ছিল, আমি আমারটাই চিহ্ন দিছিলাম না, এই কারণে আমি উঠে উঠতে পারিনি যে আপনার কবুতর কোনটা, এই কারণে আর কি আমার এই পর্যবেক্ষক দেখাই দিছিল। কিন্তু আমি বলেছি যে না, ওইটা আমার না, কারণ আমার ভুলেই আমি ধরা খাইছি, কবুতর আমাকে ধরা খাওয়াই না। জি ভিউয়ার্স, এখানে কিছু কবুতর এখন আমরা দেখব যে টুর্নামেন্টে ডাইরেক্ট উড়ানো কবুতর, সিল মারা রয়েছে। আপনারা দেখেন এই যে সিল দেখতে পাচ্ছেন, চ্যাম্পিয়ন। এটা আপনার কোন ট্রফিতে উড়ানো? এটা চলে বৈকালীর নাম্বার 1 চ্যাম্পিয়ন ট্রফিতে। বৈকালীর নাম্বার 1 চ্যাম্পিয়ন ট্রফিতে এটা কি ফার্স্ট হয়েছিল? না, এটা হচ্ছে লগে আপনার 7 ঘন্টা 6 মিনিট উঠছে, 7 ঘন্টা 6 মিনিট উঠেছে। আপনারা এই যে সিলটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর কি আর কোন কোনটা রয়েছে? আরও আছে, এইটা আর একটা কবুতর দেখতে পাচ্ছেন, এইটারও সিল মারা। এটা কোন
কিসে উড়ানো? একই নাম্বার 1 চ্যাম্পিয়ন ট্রফি। আচ্ছা, এটাও নাম্বার 1 চ্যাম্পিয়ন ট্রফিতে উড়ানো। আপনারা এই যে সিলটা দেখতে পাচ্ছেন, এটা ডাইরেক্ট টুর্নামেন্ট খেলা কবুতর। এটা কোন কবুতর দিয়ে করা আপনার? এটা হচ্ছে লগে আমার ওই প্রথম যে পিরোজপুরি কবুতর দেখাইছি ওই সেটেরই বাচ্চা। ফারস্টে যে পিরোজপুরি কবুতরটা দেখানো হয়েছে ওই পেয়ারের ডাইরেক্ট মেইন পেয়ারের ডাইরেক্ট বাচ্চা এটা। এই এক পিস আর এই এক পিস, এটাও কি সেই পেয়ারের? না, এটা হচ্ছে লগে এইটা হচ্ছে এই পেয়ারের। এই যেটার বয়স বলা হলো 9 বছর, এবং আরেকটা ওইটা না, ওর বাপ, ওর বাপ তো আলাদা। আচ্ছা, এই পেয়ার দিয়ে ওই বাচ্চাটা করা। এটার রেজাল্ট আপনার কত ঘন্টা ছিল? এর সঙ্গে আর একটা ছিল, দুটো সেটাও আছে এখানে। এই দুটো একসঙ্গেই নামছে 8 ঘন্টা 39 মিনিট। 8 ঘন্টা 39 মিনিটে এখানেও এদেরও বাজে দাবর দিছে 6 ঘন্টা 6.5 ঘন্টার মাথায়, 6 সাড়ে 6 ঘন্টার মাথায় বাজে দাবড় দিছে। দেওয়ার পরে এই নামতে 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 সব এই টাইমের ভিতরেই সব নেমে গেছে। এই কবুতর হচ্ছে লগে টুর্নামেন্টে উড়ানোর আগেই আমার দেখা আছে হচ্ছে লগে 10 ঘন্টা 56 মিনিট উড়া দেখা। 10 ঘন্টা 56 মিনিট পর্যন্ত আপনার দেখা, কিন্তু অফিসিয়াল রেজাল্ট হয়েছে 8 ঘন্টা 39 মিনিট। এখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটা ভাইয়ের কাছে রয়েছে, আজ 13 বছর বয়স এই কবুতরটা ভাইয়ের কাছে। আর এই পাশে এক পেয়ার রয়েছেন, এই পেয়ারেরই বাচ্চা। ভাই, এইটার বয়স কেমন? এই দুটার বয়স হচ্ছে লগে একটার বয়স 8 বছর, একটার বয়স 9 বছর। একটার বয়স 8 বছর, একটার বয়স 9 বছর। আর এই এই প্যারেন্টস পেয়ারের বয়স? এই প্যারেন্টসের মায়াটা হচ্ছে লগে নতুন নতুন জেনারেশন, আর এই মদ্দাটা হচ্ছে লগে 13 বছর বয়স। 13 বছর বয়স এই মদ্দার হচ্ছে লগে যত জাত বংশ সব কৌতারের ভিতরে ছাড়ানো আছে আমার এই মদ্দার। এই মদ্দার, হ্যাঁ বাচ্চা, এই ওই মদ্দা এর বাচ্চা। এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা একটু দেখান তো ভাই দূরে। এটা কি মায়া? হ্যাঁ, এটা মাদি। এটা মাদি ওই প্যারেন্টস পেয়ারের। এটা চোখটা দেখবেন, এইসবের বাচ্চাই হচ্ছে লগে আমি টুর্নামেন্টে, এইসবের বাচ্চা আপনি টুর্নামেন্টে উড়িয়ে থাকেন? বাচ্চার বাচ্চাই উড়াই আমি বেশি, ডাইরেক্ট বাচ্চা উড়াই না। আরে নটটা, পেয়ারের নটটা দেখেন আপনারা। এই নটটা আমার উড়াই রাখা। এটা এই নটটা হচ্ছে আমার হচ্ছে লাগে 9 ঘন্টা 45 মিনিট রেজাল্ট করা আছে, 9 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, এইগুলোর বেবি যদি কেউ নিতে চায় তাহলে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটা কন্ট্যাক্ট করে আর কি নিতে পারবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এগুলোর এক একটার প্রাইস এক এক রকম, তাই বলে সম্ভব না, এতগুলো বলা সম্ভব না। তাই আপনারা কন্ট্যাক্ট করে আপনারা যেইটা পছন্দ হবে আপনারা ভাইকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিব, আপনারা সেইভাবে করে কন্ট্যাক্ট করে দাম দর করে নিতে পারেন। এখানে সব গ্যারান্টেড কবুতর, এক পেয়ার আছে একদম গ্যারান্টি মনে করেন। এই যে এখানে এক পেয়ার গ্যারান্টি সহ এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন উড়িয়ে। এই একটা আছে, এখানে আর এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন, এইটা এই এক পেয়ার কালদম আছে। এই এইসবের এই বাচ্চা, এইগুলা এখানে যত দেখতেছেন সব বাছাই করা কবুতর, কোনো লোকাল কবুতর এখানে পাবেন না। এখানে কিছু বাচ্চা রাখা হয়েছে, এগুলো সামনের দিনে উড়ানোর জন্য। হ্যাঁ, সব 10 পাক করা হবে, সব 10 পাক করে পরেই উড়ানো হবে। এই যে প্রথম যে ফিরোজপুরি, প্রথম যে ফিরোজপুরি কবুতরটা দিয়ে দিলাম, এই কবুতরের একটা গুণাগুণ আছে, এই কবুতরের গুণাগুণ আছে, এই কবুতরের একটা গুণাগুণ আছে। এই কবুতর মনে করেন আপনার যে কোনো সময় মেঘে চলে যাতে পারে, কিন্তু অন্য অন্য কবুতরের মতো আমি হারাই যায় না, এরা দিনের দিনই আবার বাড়ি চলে আসে। যেই দিন মেঘে যাবে সেই দিনই বাসায়, সেই দিনই বাসায় চলে আসে, লেট হয় না এদের। এদের আমি হচ্ছে লগে প্রায় এই পেয়ারের বাচ্চা আমি উড়াই মনে করেন আমি এই 6-7 বছর থেকে আমি উড়াই আসতেছি। 6-7 বছর থেকে আপনি এই পেয়ারের বাচ্চা উড়াই আসতেছি? আর আমি টুর্নামেন্ট করি হচ্ছে লগে 12-13 বছর। 12-13 বছর, জি। আমি হচ্ছে লগে আজ থেকে 2006 সালে, যখন 2006 সালে আমি যখন উড়াই কবুতর, 2006 সালে যাক আমার একটা জাত ছিল, 2 পাকের বাচ্চা আমার 6 ঘন্টা 39 মিনিট উড়ছিল। উড়ার পরে সেই কবুতর একজন সিনিয়র ব্যক্তি এসে উড়া দেখে, টুর্নামেন্টের দিনে উড়া দেখে ফার্স্ট, আমার লাইফের ফার্স্ট, সেদিনই সে ওই বাচ্চাটা আমার কাছ থেকে কিনে নিয়ে যায় 2006 সালে। 2006 সালে এমনি আপনি কবুতর কত বছর পোষেন? কবুতর পালি আমি হচ্ছে লগে 28-29 বছর। 28-29 বছর এর ভিতরে টুর্নামেন্ট খেলেন 2006 সাল থেকে? 6 সাল থেকে আমি টুর্নামেন্ট খেলি। আসলে কবুতরের যে টুর্নামেন্ট হয় এটা আমি আগে বুঝতাম না,
আচ্ছা এমনি আর কি কবুতর শখ হিসাবে পোষা এখান থেকে শুরু এই টুর্নামেন্টে আইসি হচ্ছে আমি 2006 সালের থেকে 2006 সাল থেকে আর এই দামতে কখনো আসি সেভাবে চলে যাচ্ছে দিন মানে সবগুলা টুর্নামেন্টে আপনি পার্টিসিপেট করে থাকেন হ্যাঁ এই খুলনায় এই বাংলাদেশে যত টুর্নামেন্ট আছে সব টুর্নামেন্টে আমি পার্টিসিপেট করে থাকি বাংলাদেশ ব্যাপী নাম্বার 1 চ্যাম্পিয়ন ট্রফি চয়ন স্মৃতি সুন্দরবন যত কমিটি আছে সব কমিটিতে আমার আপনার রেজাল্টগুলো একটু যদি বলতেন আমার রেজাল্ট আছে চলোগে সর্বোচ্চ রেজাল্ট আসলে আমার এখানে বিশাল একটা শিরা আছে প্রত্যেকটা সময় ওই শিরাটাই আমার কবুতরগুলো ডিস্টার্ব করে যখনই বড় রেজাল্ট হয়েছে তখনই চলোগে আপনার এই উপর থেকে ঠিক আড়াইতে তিনটার সময় টিপ থেকে আমার কবুতরগুলোরে মেরে মেরে আহত করে ফেলে দিয়ে যায় অনেক সময় ধরে নিয়ে যায় এই জন্য আমি বড় কোনো স্কোর আমি করতে পারি না তবে তার ভিতর থেকেও যা করি খুব ভালো রেজাল্ট আল্লাহর কাছে হাজার শুকর যেটাই হয় সেটাই ভালো এই জন্য আমি আশা ছাড়িনি আমি চলে যাচ্ছি করে টুর্নামেন্ট করে আর এই সাদা কবুতর আমারই নিজস্ব কবুতর এটাকে আমি এলাকার থেকে চলোকে ম্যানেজ করছি করার পরে এই কবুতরটাকে আমি এমনভাবে তৈরি করছি এই কবুতরটা খুব স্পেশাল কবুতর কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এটা হচ্ছে লাগে এটাও ফিরোজপুরি এটা ফিরোজপুরি কবুতর গোল্ডেন দিয়ে আমি এটাকে ব্রিড করে এটাকে একটা জাত তৈরি করেছি আচ্ছা মোটামুটি এই জাতটাও আমার খুব ভালো বাজি খায় না ঠিক আছে বাজি খায় না শুধু প্লেন উড়া কিন্তু এরা হচ্ছে আপনার এদেরও টুর্নামেন্ট উড়াইছি এদের ভাই বোনও আমার রেজাল্ট দিছে বৈকালি ঘরোয়া যে টুর্নামেন্ট ওই টুর্নামেন্টে উড়াইছি 8 ঘন্টা 45 মিনিট শিরাই বাজে মেরে দাঁড়া একদম এরকম ফেরে দিছিল সেই অবস্থায় কবুতর এসে বাসায় পড়ছে তারপরে হচ্ছে লোকে সবাই বিবেচনা করে দেখলো যে না এই কবুতরটা তো উপর থেকেই এসে পড়ছে তারপরে সেই কবুতরটাকে হচ্ছে লোকে সবাই রেজাল্ট করছে রেজাল্ট আর কি গণ্য করা হয়েছে হ্যাঁ রেজাল্ট করছে আর হচ্ছে লোকে এই কবুতরগুলো যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কি দেয়া সম্ভব হ্যাঁ দেয়া সম্ভব এবং এই কবুতরের হচ্ছে লোকে গ্যারান্টি সহকারে দেয়া হবে যদি সে চায় স্ট্যামে লিখে নিতে তাও দেয়া যাবে কোনো সমস্যা উড়াই যদি দেখে নিতে চায় উড়াই দেখে নিতে চাইলে দেয়া যাবে তাও সমস্যা নেই সময় করে এসে দেখে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা নাই কারণ আমার তো এটা ফ্রেশ ভাবে সেও বাসায় নিয়ে যে উড়াই দেখতে পারবে সেও বাসায় নিয়ে উড়াই দেখতে পারবে কোনো সমস্যা নাই এটার কি ডানা ফ্রেশ আছে না এটাও আমার ব্রিড এটাও ব্রিডিং পেয়ার এটারও ডানা কাটা রয়েছে বর্তমানে এটাও বাচ্চা বাড়ি এটা হচ্ছে লগে আপনার এর প্যারেন্টস মারা গেছে কিন্তু এদের বাচ্চাও এখন ওরকম ভাই আপনার যে কবুতরগুলো আমরা এতক্ষণ দেখলাম এগুলো তো ম্যাক্সিমাম রেজাল্ট করা যা আমরা দেখলাম তা আপনার সাথে যদি কেউ নিতে চায় এগুলার বেবি যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করবে এই আমার নাম্বার থেকে যোগাযোগ করে আমার সঙ্গে আর আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন আমার অ্যাড্রেস হচ্ছে লগে 7 নম্বর ঘাটের রেপার 7 নম্বর ঘাটের রেপার হ্যাঁ জি আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হচ্ছে 01777556607 এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে হ্যাঁ এটাই এটাই হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এইগুলা কবুতর আপনারা যদি নিতে চান তাহলে ভাইয়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই কবুতর সবগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনারা বাচ্চাও নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স আল্লাহ হাফেজ